অবস্থা ভাই ব্যাটা? অবস্থাটা কি বলুন তো। মমতা একটা বাচ্চা, 5 বছর বাচ্চা, তার গৃহ শিক্ষকই তাকে খুন করছে, মার্জিয়া। তো এই মার্জিয়া হইলো, মার্জিয়ার ফ্যামিলি একবারে গরিব, তার মা হয়তো মানুষের কাছে চাইয়ে খায়, যেটাকে আমরা ভিক্ষা বলি, চাইয়ে খায়। তো সেই হিসেবে সে পাশের বাড়ি হিসেবে মমতার ফ্যামিলি, মার্জিয়ার ফ্যামিলির অবস্থা দেখে চিন্তা করলো তার ছোটো মেয়েকে পড়া, সেখান থেকে কিছু উপার্জন করতে পারতো। দেখুন সুন্দর একটা 25 বছর বয়স মার্জিয়ার, তার স্বামী তাকে ছাইড়া গেছে, তার মা মার কাছে থাকতেছে, মা মানুষের কাছে চাইয়ে খাইতেছে। এইটা চিন্তা করে মার্জিয়া আবার একটু শিক্ষিত, তো চিন্তা করলো আমার মেয়েকে পড়া, তো মাসিক একটা অল্প কিছু টাকার বিনিময়ে তাকে পড়ানো হইতো, মার্জিয়া মমতাকে পড়াইতো। তাকে নাকি একবার কাপড় চোপড় লিয়া ফ্যামিলি হতো, তাদেরকে কাপড় চোপড় দিয়ে ধরা পড়ছে, মমতার ফ্যামিলি তাকে ধরছে হাতে না। তো মমতার মূলত মমতার বাবা তাকে চোর সাব্যস্ত করছে, সদা কথা চোর সাব্যস্ত করার পরে তাকে বাদ দিয়ে দিয়েছে, গৃহশিক্ষক হিসেবে আর রাখা হয় না, বাদ দিয়েছে। ওই ক্ষোভ, ওই মনে কর রাগ ধৈর্য রাখছে, ওই রাগ ধৈর্য রাখতে রাগ পুষতে 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 কোথায় চলে গেছে, মেয়েটাকে পৃথিবীতে থাকতে দেয় না তারা। একটা মানুষ ভুল করছে, তুমি চুরি করছো, তোমাকে ধরছে, সেখানে তো তার ফ্যামিলির কোনো অপরাধ নাই, তার কোনো অপরাধ নেই, ঠিক আছে? তো সেইখানে তোমাকে চোর সাব্যস্ত, তুমি ধরছো, তুমি চুরি করছো, তুমি অপরাধ করছো, তোমাকে তো জোর করে কিছু করানো হয় না, যে তোমাকে জোর করে করা হচ্ছে, তোমাকে বিনা দোষে তোমাকে কিছু করছে, কোনো ধরনের অত্যাচার, কোনো ধরনের খারাপ কিছু করছে বা কিছু করছে, সেই কারণে তুমি এই রাগটা পুষে রাখতো, তুমি চুরি করছো, তোমাকে ধরছে। এর একটা পুষে রাখার কি আছে? সেই পুষে রাখতে রাখতে মমতাকে শেষ করে ফেলাইলো তারা। এটা মানুষ সে চিন্তাভাবনা, মস্তিষ্ক কতটা খারাপ হইলে কাজ করছে, সাধারণ বিষয়টা চুরি করছে, চুরি করছে বলতে মানুষের ভালো লাগছে, নিচে ধরা পড়ছে, শেষ ওখানে ভুলটা তো তারই ছিল, এই ভুলটাকে সে মানতে পারে না, কোনোভাবেই মানতে পারে না। এটাকে পুঁই সারাইকে সে এটা মানে এমন অবস্থা করে গেছে, ওই মেয়েকে সে নিখোঁজ করে ফেলেছে। তারপর 7 দিন পরে তার লাশ উদ্ধার হয়, আর তার ফ্যামিলি তার মা এর সঙ্গে জড়িত। তার মা কেমন মা? মেয়েকে মেয়ে একটা কাজ করছে, মেয়ের সাথে হেল্প করছে, বুঝতে পারেন মাও কেমন মা, ঠিক আছে? মা কেমন? তার মেয়ে একটা, তারা মিলে একটা মেয়েকে, একটা ফুটফুটে একটা ফুল, ঠিক আছে, এটা একটা ফুল, এটা কত সুন্দর, কত সুন্দর ফুলের মতো ফোটার কথা, সেখন জান্নাতে ফুটবে, পৃথিবীর তারা ফুটতে দিল না, একটা ফুল কত সুন্দর, মেয়েটা দেখলে তাকাইলে ভাই এই মেয়ের কীভাবে মারে একটা মানুষের ভিতরে। তো যাই হোক, আসলে এটা দিয়ে আমরা কী বুঝলাম, কী শিখলাম সেই বিষয়টা আসলে বলতেছে, সেটা হলো যে আসলে সবচেয়ে বড় বিষয় হলো কি, মানুষের মস্তিষ্ক যখন হারাইয়া যায়, বিবৃতি হয়ে যায়, তখন তারা জানে না তারা কী করতেছে না করতেছে, মস্তিষ্ক তখন কাজ করে না, ঠিক আছে? তো এটা তারা আমরা বুঝলাম, অনেকে আছে পাশের ফ্ল্যাটের পাশের বাইরে আন্টির কাছে তার মেয়েকে দিয়ে বাজারে যায়, মার্কেট করতে যায় বা অন্যান্য কাজে যায়, ধরেন 1-1.5 ঘন্টার জন্য। এই জিনিসগুলো দেশগ্রামে হয়তো পরিচিত মনে করেন, যে এটা কোনো অনেক শহরে অনেক ক্ষেত্রে আছে, পাশের ফ্ল্যাটের পাশের বাসার আন্টির কাছে বা বাবির কাছে দিয়ে চলে যায়, অল্প পরিচিত মনে করেন যে 2 মাস 3 মাস 6 মাস পরিচিত, তার কাছে দিয়ে যা একটু রাখেন, আমার বাচ্চাটা রাখেন, একটু দেখেন, হ্যাঁ একটু খেয়াল রাখেন, আমি একটু মার্কেটে যাই, হ্যাঁ বা একটু বাজার করে আসি বা অন্য কোনো কাজে যাই বা ব্যাংকে টাকা তোলার জন্য যাই, এগুলো করি না। 6 মাস 1 বছরের পরিচিত এর কাছে আপনার মেয়ে বা ছেলে বা আপনার বাচ্চাকে কোনোভাবে কোনো বিশ্বাসও করে দিয়ে না। দুনিয়াতে কেউ ভালো মানুষ না, আমিও ভালো মানুষ না, ঠিক আছে? ভালো মানুষ খারাপ হয়েছে, সমাজ না খারাপ, কখন মানুষের ভিতর কী সদা কথা আপনি বলতে পারবেন না, যে কার ভিতরে কী আছে, আমার ভিতর কী আছে, আপনার ভিতর কী আছে, আমার কথা সুন্দর সুন্দরভাবে বলতে পারি বা আপনার সাথে সুন্দর কথা, আপনার কথা ভালো লাগছে বা আমার কথা আপনার ভালো লাগছে, এই জন্য আপনি আমাকে বিশ্বাস করে করেন না। জীবন মানুষের একটাই, একবারই আসে, দ্বিতীয়বার আসে না। তো যে কোনো জিনিস এইগুলো আমরা আমাদের মাসাসি যারা আছে বা আন্টি আছে যারা, তাদের একটা কথা বলতে চাই, আপনার অল্প পরিচিত মানুষের কাছে আপনার বাচ্চাকে কোনোভাবেই কোনো বিশ্বাসে দেবেন না, এটা থেকে আমরা এটাই শিখি, ঠিক আছে? কোনোভাবে তাকে দিবেন না, কোনোভাবে দিবেন না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কারণে এটা সবাই জানে। তো এটা দিয়ে দেখেন, একটা মানুষ সাধারণত চুরি করছে, এটা ধরছে, সেটা তারই ভুল, সেই অপরটা সে মাইনে নিতে পারে না, মাইনে না নেওয়ার কারণে সে কোথায় আজকে কী হইলো তোমার, তুমি এখন ডিম থেরাপি খাও, ঠিক আছে? তোমার পুরো ফ্যামিলি, ঠিক আছে, আমি জেলে পয়সা পয়সা মারো, পয়সা জেলে পয়সা পয়সা যাও, খুব খুব জেদ। তো জীবনে এটা থেকে আরও একটা শিক্ষা আমাদের, সেটা হলো যে ভাই, যেটা হয় জীবনে যদি সেখানে আমার ভুল থাকে বা আপনার ভুল থাকে, মাইনে নেন, জীবনে মাইনে নিতে পারলে আপনি সুখী, যে কোনো পরিস্থিতি যে কোনো বিষয় মানিয়ে নিতে পারলে সুখী। তো আমি সাধারণত এক্সাম্পল বলি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে সবসময় সব কিছু মানিয়ে নিত। একদিন একটা ঘটনা আর কি, একদিন মনে করেন ফজরের নামাজ পড়ে আসছে, আসে তার বিবিদেরকে বলতেছে যে বাসায় কিছু আছে কিনা খাবার, বসে কিছু না। তো সে বললো যে ঠিক আছে আজকে আমি রোজা। তো বিষয়টা সিম্পল কত, তাই না? সে মানিয়ে নিছে, নাই মানে আমি রোজা রোজা থাকবো। তো তার থেকে আমাদের আদর্শ আমাদের নবী, বিষয়টা এরকমই যে আপনি মানিয়ে নেন, মানে নিলে খুশি। তো এখানে যদি আপনি না মাইনে না, তার তর্ক বিতর্ক ঝামেলা সৃষ্টি কত কথা আলোচনা সমালোচনা শেষ নেই, যদি মাইনে নেন শেষ, ওখানেই শেষ। আজকে যদি ওই মার্জিয়া যদি মাইনে নিত, হ্যাঁ আমি অপরাধ করছি, আমার ভুলটা ধরাই দিয়েছে, নেক্সট টাইম আর কোনো দিন করবো না, ঠিক আছে, এগুলো ঠিক না, পরের জিনিস ধরো ঠিক না, আমার একটা জিনিস, আমি মিডল ক্লাস বা গরিব ফ্যামিলির আমার একটা দরকার, আমি তাকে বলতাম যে আমার জিনিসটা পছন্দ হয়েছে বা যেভাবে পরে লাগলে আমি কিনে দিতাম, তো জিনিসটা যদি মাইনে নিত, তাহলে আজকে তাকে জেলে থাকতে হতো না, জেলে পৌঁছতে হতো না, মেয়েটার জীবনটা যাইতো না। সাধারণত ইগো, আমাদের ভিতরে ইগো জিনিসটা বেশি দেখে এই অবস্থা, আমাদের আমাদের জাতির আমাদের
দেশের মানে আমরা কোনো কিছু আমার ভুল হইলো মানে কোনোভাবে সম্ভব না এটা আমি কোনোভাবে মানবো না কেন আমাকে এটা বলা হয়েছে আমি অমুক আমি তমুক আমাকে কেন বলা হইবে হ্যাঁ আমি এটা করতেই পারি আমি এটা করতেই পারি আমার সেই জন্য হ্যাঁ আমার ডাকলে দেন আমি আমি বিড়ি খেয়েছি রাস্তাঘাটে মুরব্বি কেন আমার ভাইয়ের ঠেতেন বিড়ি খাই আমার ভাইয়ের ঠেতেন বিড়ি খাই ও ডাকলে আর কেনা আমাদের ভিতরে বেশিরভাগ এই জিনিসটা আমি এই জন্য এটা দিয়ে উদাহরণ দিলাম আমার বাপের টাকা দেন বিড়ি খাই আমি নিজে কামাই করি আমার টাকা দেন বিড়ি খাই উনি ডাকলে আর কেনা ওনার ঠাইতে খাই আমি এই জিনিসটার বেশি তো এখানে দেখেন এত কথার দরকার আছে ঠিক আছে সে ডাকলে হয়েছে ভাই সরি ভুল হয়েছে আমার ঠিক আছে আমি নেক্সট টাইমে খাবো না ঠিক আছে বা আপনার সামনে আমি পড়বো না শেষ উনি মনে করে চুরি করে ধরা খাইও সে মাইনে নিতে পারে নাই এখন তার সদ্য গোষ্ঠী সব জেলে তার মার বয়স তার ওইটা কি নানি নাকি তাদের বয়স কি এই বয়সে কি তাদের জেলে থাকা সম্ভব ওই মেয়ে না হয়ে থাকতে তাদের সম্ভব বাপ কখনো বাপকে ছাড়ে না তো সবশেষে একটা কথা বলতে চাই পাশের বাসার আন্টি ভাবি সে বিশ্বাস করে আপনার বাচ্চাকে রাখা যাবেন না ঠিক আছে যে কোনো সময় যে কোনো কিছু আপনার সাথে হয়ে যেতে পারে আমার সাথে হয়ে যেতে পারে অল্প দিনের পরিচয় দুই মাসের পরিচয় খুব আসা যাওয়া তাদের বাসায় মেলামেশা মনে করেন যে আসা যাওয়া খুব ঘনিষ্ঠ আপনার বাসায় তরকারি হলে তারা দেন তার বাসায় তরকারি হলে আপনার দেয় এই বিশ্বাস তার কাছে দিয়ে যায় না আমার মনের ভিতরে কী আছে আপনার মনের ভিতরে কী আছে সেটা আপনি জানেন আমারটা আমি জানেন ঠিক আছে একটা ফুটফুটে বাচ্চার জীবন চলে যেতে পারে একটা ভুলের কারণে তো এই ভুলগুলো আমরা যারা না করি এটা থেকে আমরা একটা শিক্ষা পাইলাম আর আল্লাহ যার যার পাপের শাস্তি হয়তো দুনিয়াতে তারা ভুল করছে ভুলের শাস্তি তারা পাইতেছে পাবে আইনগতভাবে ঠিক আছে এটার জন্য আমরা সবাই ধিক্কার জানাই দেশের যে একটা মানুষ হইয়া ঠিক আছে যেভাবে কীভাবে একটা জানোয়ারের মতো কাজ করতে পারে এবং কি পুরো মা সহ মা মেয়ে মিলা ঠিক আছে এরকম ফ্যামিলি মনে করেন যে জেলে থাকাই উচিত তাদের জেলে থাকাই উচিত আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন আর বিশেষ করে নিজের বাচ্চা কাচ্চাদের প্রতি অবশ্যই খেয়াল রাখেন কারো প্রতি বিশ্বাস করেন না ভাই কারো প্রতি বিশ্বাস